দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রথম ভাষা নবম শ্রেণী এক নম্বর প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধের হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে উত্তর হিন্দির বঙ্কিম বলা হয়েছে প্রেমচন্দ্রকে নেক্সট প্রশ্ন দুই নম্বর আকাশের সাতটি তারা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত উত্তর আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে রূপসী বাংলা নেক্সট প্রশ্ন আবহমান কবিতায় কোন জিনিসটি না হারানোর কথা বলা হয়েছে উত্তর ফুলের হাসি নেক্সট প্রশ্ন চার নম্বর রাধারানীর জন্য কাপড় হাতে করে এনেছিলেন পদ্মলোচন সাহা অচেনা দরিদ্র ভদ্রলোক বাজারের ব্যবসায়ী পদ্মলোচন সাহার মাধ্যমে রাধারানীর জন্য কাপড় কিনে পাঠান কে কার হাতে পদ্মলোচন সাহা পাঁচ নম্বর প্রফেসর শঙ্কু পাখি বিষয়ক যন্ত্রের নাম হল অর্নিথন যন্ত্র নেক্সট প্রশ্ন ছয় নম্বর পাগলামি শব্দটি হলো পাগল যোগ আমি পাগলামি তাহলে পাগলামি হচ্ছে যৌগিক বাক্য যুক্ত হচ্ছে তাহলে এটা হবে অপশান নেক্সট প্রশ্ন কোনটি জাতিবাচক বাচক বিশেষের উদাহরণ এটা হবে শিক্ষক ক্রিয়ার মূলকে বলে ক্রিয়ার মূলকে বলে ধাতু কম বেশি পনেরোটি শব্দ উত্তর দাও এক নম্বর হিন্দির উপর বাইরের কোন ভাষার প্রভাব পড়েছে বেশি হিন্দি গদ্যের ওপর ফরাসি ফার্সি ভাষার বিশেষ প্রভাব পড়েছে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে পড়ে সন্ধ্যার অজস্র চুলের বিন্যাসে তিন নম্বর নেভেনা তার যন্ত্রণা কোন যন্ত্রণার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন মিস ম্যাকলাউড কে স্বামীজি কি নামে ডাকতেন মিস ম্যাকলাউড কে স্বামীজি জো নামে ডাকতেন 5 নম্বর আরগাসের ম্যাজিকের মূল আকর্ষণ কি ছিল নানা রকম পাখিকে দক্ষতার সঙ্গে শিক্ষা দিয়ে ম্যাজিক দেখান আরগাসের শারীরিক গঠন বিশেষ দৃষ্টি আকর্ষক এখান থেকে পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর বহুদল ধাতুর অপর নাম কি বহুদল ধাতুর অপর নাম সাধিত ধাতু নেক্সট প্রশ্ন সাত নম্বর অর্ধ তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দ আট নম্বর সাপেক্ষবাচক সর্বনাম কাকে বলে সাপেক্ষবাচক সর্বনাম এখান থেকে এই পর্যন্ত নয় নম্বর একটি দ্বি কর্মক্রিয়ার উদাহরণ দাও দ্বিকর্মক্রিয়ার উদাহরণ শ্যাম তোমাকে বইটি দিলো বা মা ধোপাকে কাপড় দিচ্ছেন হারাই না তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি কুন্দ ফুলের হাসি বলতে কি বোঝানো হয়েছে তা হারাই না কেন এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে কে কাকে টাকা দিয়েছিল টাকা দেওয়ার কারণ কি যে টাকা দিয়েছে সে চলিয়া গেছে কে কাকে টাকা দিয়েছিল রুক্মিণী রায় রুক্মিণী কুমার রায় রাধারানীকে টাকা দেওয়ার কারণ কী এইখান থেকে এই পর্যন্ত লিখবে প্রথম উত্তরটা লিখবে রুক্মিণী কুমার রায় রাধারানীকে তারপরে উত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত টাকা দেওয়ার কারণ চারের এক নম্বর বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এইখান থেকে এই পর্যন্ত মিস নোবেলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন কোন বিষয়ে নোবেলকে আগাম সতর্কবার্তা দিয়েছেন তার পরিচয় দাও এইখান থেকে খাঁচা সমেত করভাস উধাও করভাসকে কিভাবে উধাও হয়ে গিয়েছিল এইখান থেকে এই পর্যন্ত করভাসকে করভাস কিভাবে উধা হয়েছিল এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত অথবার প্রশ্ন করভাস গল্পে করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার কোন পরিচয় পাও এইখান থেকে এই পর্যন্ত অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানী কোথা থেকে ফিরলো সে কাঁদছিল কেন রাধারানী মাহেশের রথের হাট থেকে ফিরছিল আর কাঁদছিল কেন এখান থেকে এই পর্যন্ত আকাশের সাতটি তারা কবিতার মাধ্যমে কবির প্রকৃতি প্রেম কিভাবে প্রকাশ পেয়েছে তা উপযুক্ত দৃষ্টান্ত সহ আলোচনা করো পাঁচের দুইয়ের প্রশ্নের উত্তরটা দেখে নাও এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ভাবার্থ লেখো বহুদিন ধরে বহু কোষ দূরে এটার উত্তরটা দেখে নাও ভাবার্থ নেক্সট পেজ এই পর্যন্ত আজকে এ পর্যন্ত এরপরে নেক্সট কোশ্চেন আবার নেক্সট ভিডিওতে তো নিয়ে আসবো ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট প্রয়োজন হলে কমেন্টে জানাবে